হ্যালো বিউয়ার ব্লাকডিম বিড়ির পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম ছোটো একটি আপেল বাগান যারা আগে কখনো আপেল বাগান দেখেননি আজকে তাদের জন্য সরাসরি আপেল বাগান দেখাবো আমি তো আপেল বাগানটি অবস্থিত হচ্ছে আয়ারল্যান্ড টাউন এটি আমার বাসার পাশে ছোটো একটি আপেল বাগান আমার বাসা থেকে দুশো গজ দূরেই অবস্থিত তো প্রত্যেক দিন বিকেলে আমি এখানে ঘুরতে আসি মাঝে মাঝে এখান থেকে আফিল নিয়ে আমরা বাসায় নিয়ে যাই এমনকি এখানে খেয়ে পেলি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপেল গাছ দেখতে কেমন বা কী পরিমাণ আপেল ধরে এই তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে ছোট একটি গাছ গাছের মধ্যে অনেকগুলো লাল রঙের আপেল পাশে অন্য একটি গাছ ওইটা অনেক রকমের আপেল এখানে পাওয়া যায় সবগুলা গাছ কিন্তু এক সেমই আপেল না আলাদা আলাদা আপেল এখানে তো এটি হচ্ছে অন্য আরেকটি জাতের আপেল দেখুন এটি একটু উন্নত মানের আপেল একটু লাল কালার এই আপেলটা আপনারা বাজারে পেয়ে থাকবেন সবসময় আর আরেকটি আপেল দেখা যাচ্ছে এটি হচ্ছে সবুজ বা গ্রিন আপেল এই আপেলটি একটু বাজার মূল্য সবসময় কম থাকে এই আপেলটির টেস্ট একটু কম এটি অনেক বড় বড় হয় সুস্বাদু একটু কম এই দেশে দিয়ে কারি করে খাওয়া হয় বা রান্না করে খায় কেউ বত্তা করে খায় এমন বাট এটা অত এক্সপেন্সিভ না দেখুন আফেল গাছটা দূর থেকে যখন আফেল গাছটা দেখাচ্ছে আপনাদেরকে তখন কিন্তু আফেলগুলো বুঝে যাচ্ছে না কারণ আফেলের কালার গ্রিন অ্যান্ড ফাতা গ্রিন এর পাশে আরেকটি আফেল গাছ দেখুন আপনারা এখানে অনেকগুলো আপেল ধরছে বাট একটি অ্যামাজিং জিনিস আপনাদেরকে এখন আমি দেখাবো এই আফিল বাগানের ভিতরেই এক মৌ মাছের বাসা অনেকগুলো মৌমাছি সেখানে মধু সংগ্রহ করতেছে তো আমি সাবধান বিক্ষার অনেক অনেকগুলো মৌ মাছি কিন্তু আমার সামনে আমাকে কামরাত কামরাত জন্য তেরে আসতেছে আমি কিন্তু অনেক সতর্কতার সহিত ভিডিওটি করতেছি অনেক মোমাছে আমাকে ঘিরে ধরছে বাট আপনাদের দেখানোর জন্য আমি বাসাটির অনেক কাছে চলে গিয়েছি তো এই বাসাটি এখানে আফেল বাগানের কর্তৃপক্ষ যারা আছে তারাই কিন্তু এটা তৈরি করে রেখেছে তো এখানে অনেকগুলা ফুলের বাগান আছে পাশে আপনাদেরকে আমি অন্যদিন দেখাবো ওই ফুলের বাগান থেকে বা অনেকগুলো ফলের গাছ আছে ওই ফলের গাছ থেকেই তারা মধু সংগ্রহ করে এনে এখানে মধুগুলো বাসাতে রাখে তো দেখুন এর পাশেই কিন্তু বড় আপেল বাগানটি অনেক বড় আপেল বাগান তো আপনাদের জন্য আরেকটি গুড নিউজ দিয়ে রাখি আমি যে আজকে আমি আপনাদেরকে এই আপেল বাগানটি দেখাচ্ছি পাশাপাশি আপনাদেরকে মৌমাছির যে বাসাটি দেখাচ্ছি তো অন্য একটা সময় আমি আপনাদেরকে বিগ অন্য একটি আফিল বাগান দেখাবো। যেটা অনেক বড় বিশাল বড় যেটা আপনি হাফ আওয়ার হেঁটেও শেষ করতে পারবেন না তো দেখুন আফিল বাগানটির নিচে কিন্তু অনেকগুলো ফুলের গাছ এই ফুলগুলো থেকেই কিন্তু মৌমাছিরা মধু সংগ্রহ করে নিয়ে যায় তো সরাসরি এটি আফেল গাছগুলো আমাদের বাংলাদেশে আমার জানা মতো আমি জানি না হয় কি না হলে কোথাও হতেও পারে বাট আমি শিওর না তবে এই দেশে সব জায়গায় আপেল গাছ পাবেন আপনি ঘাটে যে কোনো জায়গায় আপেল গাছ থাকে সচরাচর আর যেখানে আফেল বাগান করা হয় সেখানে কিন্তু উন্নত মানের আফিলগুলাই লাগানো হয় আর রাস্তার দ্বারে যে আফিলগুলো হয় নর্মালি আফেল গাছ বাট টেস্ট খারাপ না দেখুন এখানে অনেকগুলো আফেল বিশাল আফেল গাছ আর এখানে কিন্তু অনেক জাতের আফেল আছে প্রায় পাঁচশ রকম আফেল গাছ পাবেন বাট সবগুলোর টেস্ট কিন্তু সেম না কিছু উন্নত মানের আফেল আছে ওই আফেলগুলোর টেস্ট অনেক ব্যাটার অনেক ভালো দেখুন যে অনেকগুলো আফেল ধরে আছে আপনার এখানে আসলে যা মন চাই খেতে পারবেন সমস্যা নেই কেউ ভারণ করবে না কারণ এই দেশে আপেল সব জায়গায় অ্যাভেলেবেল পাওয়া যায় এখানে ওইখানে রাস্তার দ্বারে আর এখন এই সিজন এখন যে সময়টা জুন জুলাই আগস্ট এই তিন মাস জুন মাসে ফুল হয় জুলাইতে বড় হয় আগস্টে খাওয়া যায় তো এখন আগস্ট মাস শুরু এখন কিন্তু আফিল খাওয়ার সময় বা আফিল বড় হওয়ার সময় এটা বছরে এই সময়টাতেই আফিলগুলো ধরে তো দেখুন আপনার অনেকগুলো আফিল দরছে গাছগুলো কিন্তু একেবারে ছোট ছোট বা আপনি মাটি কাছাকাছি কিন্তু আফিলগুলো ধরে আছে কিন্তু একটা গাছে অনেকগুলো আফিল ধরে দেখুন এটা হচ্ছে আর একটি জাতের আফেল এটা অনেক বড় এটা আমাদের দেশে বড় যা হাইব্রিড ফেয়ারা হাইব্রিড ফেয়ারার সাইজ হয় হাইব্রিড ফিয়ার মতো আর এটা একটু ফাঁকল হলদে কালসে হয়ে যায় এটা অন্য একটি জাতের আফেল আর এই আফেলটা গাছে পরিমাণে একটু কম ধরে বাট আফেলগুলো অনেক বড় হয় সাইজ অনেক বিগ মানে অনেক বিঘ হয় দেখুন হ্যাঁ দেখুন এখানে একসাথে অনেকগুলো আপেল দরছে একবারে কিন্তু মাটির সাথে কাছাকাছি লেগে আছে অনেক ফাঁকি এখান থেকে আপেলগুলো খায় আর মানুষও নিয়ে যায় যে যেমন মন চায় নিয়ে যেতে পারে সমস্যা নেই এটাতে কোনো বাধা নেই কোনো সমস্যা নেই এখানে আপেলের জন্য দেখুন দেখুন আমি হেঁটে ভিডিও করতেছি কিন্তু আশেপাশে কোনো তেমন মানুষ নেই বিশাল বড় এরিয়া মধ্যেই একটি বাগানটি দেখুন এখানে আপনাদেরকে অনেকগুলো আফেল দেখাচ্ছি উপরে পাতার কালার সবুজ আফেল সবুজ তাই ওইভাবে দেখা যাচ্ছে না আরেকটি গাছ নিয়ে যাই আমি এখন এই গাছের আফেলগুলো খুবই সুস্বাদু খুবই এক্সপেন্সিভ মার্কেটে এইগুলোর অনেক দাম এগুলা একটু ছোট আকার একটু সাইজ ছোট হবে একটু লালসে কালার ছোট ছোট অনেক মিষ্টি অনেক টেস্ট দেখতে পাচ্ছেন আপনারা কালার হুম অনেক টেস্ট এই আফেলগুলা দেখুন এগুলো আরও একটু বড় হবে এখনও পুরোপুরি বড় হয় নাই তবে টেস্ট খারাপ না এখনই মিষ্টি হয়ে গেছে অলরেডি পাশেই দেখুন আর একটি আফেল সেম কাছে যে আপনার পাখি খেয়ে ফেলছে অনেক আফেলে খেয়ে ফেলে অনেক আফেল ঝরে নিচে পড়ে থাকে আজকে আমি আপনাদেরকে ছোটো বাগানটি দেখাচ্ছি আপনাদেরকে কথা দিলাম নেক্সট উইক আপনাদেরকে আমি যখন সময় পাবো আপনাদের বিশাল এক বাগানে নিয়ে যাব অনেক বড় দেখুন এটা পাশে বিশাল বাগান বড় অনেক বড় মাঠ এখানে অনেক ধরনের গাছ বিকালবেলা আমরা এখানে এক্সারসাইজ করি এটা আমার বাসা পাশেই এক মিনিট লাগবে আমার বাসা থেকে হেঁটে যেতে দেখুন এই আফেলটা রান্না করে খায় শুনলে হয়তো অবাক হবে না আফেল কি রান্না করে খায় না আসলে আফেলটা রান্না করে খায় এটাতে আপনার বট্টা করে খাওয়া হয় রান্না করে খাওয়া হয় এটা এমনিতে টেস্ট কম দেখুন যে আরও একটি আফেল গাছ দেখাচ্ছি অনেক আফেল দৌড়ে আছে বাট বুঝে যাচ্ছে খুবই কম বাট গাছগুলো ছোট হলে আফেল পরিমাণ অনেক বেশি দেখুন আপনাদেরকে মৌমাছি কোথায় ডিম পারে দেখুন মৌমাছির ডিম পাশে মৌমাছির অনেকগুলো বাসা এটা হচ্ছে মেন বাসা এখানে অনেক মৌমাছি মৌ মাইকট আমাকে কামড়ানোর জন্য অনেকগুলো তেড়ে আসছে একটা আমার চুলের উপর বসছে চেষ্টা করতেছি এটা ফেলতে পারতেছি না দেখুন অনেকগুলো মোমাছে এখানে তারা মধু সংগ্রহ করতেছে ভিতরে বাট এদেরকে কেউ ডিস্টার্ব করতেছে না নিজেদের মতো করে নিজেরা বাসা তৈরি করতেছে বাট এই দেশের মৌমাছিগুলো আমাদের দেশের তুলনায় কিছুটা ভদ্র এটা হচ্ছে এগুলো ওইভাবে কামড়ায় না আমাদের দেশে একটা বাসার কাছে যাওয়ার পর অনেক কামড়াবে